আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অটো গাড়ির ব্যাটারি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ব্যাটারিটি কীভাবে ভালো রাখা যায় সেটি একদম বাস্তবে দেখিয়ে দেব। তো হঠাৎ করে আমাদের যে সমস্যাটি সেটি হচ্ছে, হঠাৎ করে যেমন একদিনে গাড়ি চলছে 100 কিলোমিটার, তো তার পরের দিনই ব্যাটারি কাজ করে না, অথবা গাড়ি 50 কিলোমিটার এরকম চলতেছে, তো একদিনে কি কারণে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে, তো সেই সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং ব্যাটারিটি কীভাবে ভালো রাখা যায় সেটি দেখাব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে বিষয়টি সেটি হচ্ছে, আমরা এই যে অটো চার্জে দেওয়ার আগে যে ব্যাটারির যে মুখাগুলো খুলি, যে আমাদের প্রত্যেকটা ব্যাটারিতে 6টি করে ছিদ্র থাকে অথবা মুখা থাকে, তো প্রত্যেকটি মুখার অথবা প্রত্যেকটি যে খোপের যে আমাদের প্লেট আছে সেই প্লেটের মান হচ্ছে আমাদের 2 ভোল্ট অথবা 2 ভোল্ট, তো 6 × 2 = 12, যে কোনো 12 ভোল্টের ব্যাটারিতে 6টি মুখা থাকে, তো এই মুখাগুলো আগে ভালোভাবে খুলে নিতে হবে। তো আপনি এইভাবে প্রত্যেক দিন একই নিয়মে চলবেন, তো একটু কষ্ট করতে হবে, কারণ কষ্ট না করলে কৃষ্ণ মিলে না, বাংলা একটা প্রবাদ আছে। আর তো আপনার জন্যই আপনাকে কষ্ট করতে হবে, তো আপনার গাড়ির ব্যাটারি ঠিক রাখতে, তো প্রত্যেকটা মুখা খুলে এরকম করে ভালোভাবে চেক দিবেন যে কোন খোপে পানি কম আছে, কারণ মানুষের বেঁচে থাকতে যেরকম রক্তের প্রয়োজন, তো এই ব্যাটারির সেম হচ্ছে পানি, তো অ্যাসিড পানি যদি না থাকে তাহলে প্লেট হিট হয়ে প্লেটের টেম্পার নষ্ট হয়ে যায়, তো হঠাৎ করে যেমন ব্যাটারির 1 খোপ অথবা 2 খোপে পানি শুকাতেই পারে, এটা ব্যাটারির কোনো নষ্টের প্রসেস না, তবে যখন 1 খোপে পানি নাই তখন যদি ব্যাটারি চার্জিংয়ে দেওয়া হয় তখন কিন্তু ব্যাটারির জন্য মারাত্মক ঝুঁকি নিয়ে আসে, কারণ 5টি খোপে পানি আছে, 1টি খোপে যদি পানি না থাকে তাহলে সেই যে খোপটি আছে সেই খোপটির প্লেট অতিরিক্ত হিটের কারণে নষ্ট হয়ে যেতে পারে এবং নষ্ট হয়ে যাবে, কারণ নষ্ট হওয়ার পর তারপর দিন কিন্তু আপনি ব্যাটারির যে ক্ষমতাটা সেটা কিন্তু ফুলফিল পাবেন না, তো এই রকম প্রসেসে ব্যবহার করবেন। এবং আরও কিছু নিয়মগুলো আছে, সেগুলো হচ্ছে গাড়ি যখন আপনি বন্ধ করবেন অথবা চার্জিংয়ের পূর্বে কিছু সময় গাড়িটাকে রেস্ট দেবেন, মানে ব্যাটারিটা যাতে একটু ঠান্ডা হয়, কারণ ব্যাটারিটি ঠান্ডা হওয়ার পর আপনি চার্জে লাগাবেন এবং প্রতিদিনই প্রত্যেকটি মুখা চেক দেবেন কোন মুখায় আপনার পানি কম আছে, যদি কোনোটায় কম থাকে তাহলে সেটাই আপনি পানি ঢুকিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে মুখাগুলো আবার সেই আগের মতো লাগিয়ে রাখবেন, মানে হালকা করে উপরে বসিয়ে রাখবেন। তো এই নিয়মটি যদি আপনি মেনে চলেন 100% আমি গ্যারান্টি দিতে পারি আপনার ব্যাটারিটি অনেকদিন লাস্টিং করবে, তো এই নিয়মে ব্যাটারিগুলো ব্যবহার করবেন, তো যে কোনো ব্যাটারিগুলো এরকমভাবে নিয়মে ব্যবহার করবেন, বিশেষ করে অটোর ব্যাটারিগুলো বেশি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির সাথে থাকার জন্য। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।